এখন এই দেখেন গরুটাকে এত ঠান্ডা, আর বাটগুলো দেখেন দুধ 10 লিটার একদম গ্যারান্টি, দুই বেলা 10-এর গ্যারান্টি দুধ। এত সুন্দর একটা গরু, এখন বাচ্চা নাই খুব। আসলে আমি এই গরুটা আমি কিনা অনেক টাকা, আচ্ছা অনেক টাকা কিনা, কিন্তু এখন তো আমি অত টাকা পাবো না এই গরুটা, তাতে এখন লসে বিক্রি করতে। হ্যাঁ, অনেক টাকা লস হবে গরুর। আচ্ছা, তো কি পরিমাণ আপনার মানে লসটা কেমন হতে পারে? লসটা যেটা হবে ওটা এখন না বলাই ঠিক, না লাভ কি, লস হবে নিম্নে 30-35 হাজার টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 4 মে 2023 রোজ বৃহস্পতিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি জামাল ভাইয়ের ডেইরি খামারে। আর এই জামাল ভাইয়ের ডেইরি খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়োপাড়া, একদম হাড়োপাড়া যে কবরস্থানটা রয়েছে কবরস্থানটার মেইন গেটের সামনেই জামাল ভাইয়ের কিন্তু ডেইরি খামারটা। তো আপনারা জামাল ভাইয়ের খামার থেকে আজকে বেশ কিছু নতুন উন্নত মানের ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান গাভি দেখতে পারবেন। এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ রহম, আল্লাহ খুব ভালো রাখছে ভাই, আলহামদুলিল্লাহ। শুরুতে একদম নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন। জি, আমার নাম জামাল উদ্দিন, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হাড়োপাড়া গ্রাম। আচ্ছা, আর হাড়োপাড়া ঢুকতেই যে কবরস্থানটা আছে, কবরস্থানের মেইন গেটের সামনেই হাতের বামের মোড়ে আমার খামারটা। আচ্ছা, আমি আখি ডেইরি ফার্মের মালিক। আখি ডেইরি ফার্মের মালিক? জি। আচ্ছা, আখি তো মানে আপনার মেয়ে? মেয়ে। আচ্ছা, মেয়ের নামেই খামার? জি জি। সব মিলিয়ে অনলাইনে কম বেশি অনেকেই আপনাকে চেনে। জি জি জি। যারা হয়তো সরাসরি আসতে পারতেছে তারা সরাসরি এসেই নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেই নিচ্ছে। আচ্ছা, মোটামুটি কতগুলো গাভি দেখাবেন আজকে? আমি মোটামুটি 7টা গাভি দেখাবো। 7টা গাভি? জি জি। সবগুলোই নতুন? সবগুলোই নতুন গাভি। আচ্ছা, কি কি জাতের আছে? মনে করেন জার্সি মিস্ট আছে, হলস্টিন ফিজিয়ান আছে, ফিজিয়ান আছে, এগুলো। আচ্ছা, আর দাম কেমন হবে গাভিগুলোর? দাম হবে ধরেন 1,95,000 থেকে ওটা আপনার 1,25,000 পর্যন্ত দেখাবো। আচ্ছা, সর্বনিম্ন 1,25,000? 1,25,000 এবং 1,95,000 পর্যন্ত সর্বোচ্চ দাম? সর্বোচ্চ দাম। আচ্ছা, তো চলেন তাহলে দর্শকদের গাভিগুলো দেখাবেন। আর মোটামুটি আপনার এখান থেকে কী কী সুযোগ সুবিধা পায় ক্রেতা ভাইরা? ক্রেতা ভাইরা সব রকম সুযোগ সুবিধাই আছে, এসে দেখে শুনে নিয়ে যদি মানে খাওয়া দাওয়া আছে, মানে থাকার জায়গা আছে, আবার যদি কোনো দর্শক বাইরে অনলাইনে চয়েস হয়তো অনলাইনের মাধ্যমে চয়েস হলে আমাকে বায়না করতে হবে, আর বায়না করার পরে যদি উনি আসতে পারে, আইলো না আইলে পরে ধরেন ব্যাংকের মাধ্যমে টাকা লাগা দিবে, আমরা তার ঠিকানা দিবে, গরু পৌঁছায় দেবো। আচ্ছা, ঠিকানা অনুযায়ী নিজ দায়িত্বে? হ্যাঁ, নিজ দায়িত্বে গরু পৌঁছায় দেবো। আচ্ছা, তো জামাল ভাই চলুন তাহলে আপনার গাভিগুলো দেখি। চলেন, আপনাকে দেখাই। জামাল ভাই, আমরা শুরুতেই 1 নম্বর সিরিয়ালে মাশাল্লাহ সাদা রঙের একটা গাভি দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটা অরিজিনালি একটা হলস্টেন ফিজিয়ান। অরিজিনালি হলস্টেন ফিজিয়ান? জি জি জি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এগুলো মনে হয় দাঁতে নাই, নাই দুই দাঁত, দাঁত ধরে দেখতে হবে। আচ্ছা, দাঁত ধরে একটু দেখাই দেন। দেখা দিচ্ছি, দেখা। দুই দাঁত কি হয়েছে? দুই দাঁত মনে হয় হয়েছে। আস্তে করে একটু দেখাই দেন নাকি? চার দাঁত? চার দাঁত হয়েছে। হ্যাঁ ভাই, চার দাঁত হয়েছে। চার দাঁত হয়ে গেছে না? চার দাঁত হয়ে গেছে। আচ্ছা, চার দাঁত হয়ে গেছে। তাহলে বাচ্চা কয় নম্বর দিবে এটা? এটা বাচ্চা দিবে আপনার এই প্রথম বাচ্চাই। প্রথম বাচ্চা? জি 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 জি। প্রথম বাচ্চা দিবে, চার দাঁত হয়ে গেছে। কতদিন সময় আছে এই গরুটা? মোটামুটি এখনো ধরেন 25 দিনের মতো টাইম আছে। 25 দিন? জি জি জি, 25 দিন লাগবেই। আচ্ছা, যেহেতু এখনো 25 দিন সময় আছে। জি জি জি। এখন এই অবস্থায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাভিগুলো নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর এত ঠান্ডা, একদম ঠান্ডা গাভি, কিচ্ছু বলবে না, একবারে ঠান্ডা। আচ্ছা, বাটতলাগুলো নামতেছে এখন ধীরে ধীরেই। তো এখন এই অবস্থায় যদি বিক্রি করেন আপনার 1 নম্বর সিরিয়ালের এই গাভিটার দামটা কেমন চাচ্ছেন? এই গাভিটা কোনো দর্শক ভাই নিলে 1,95,000 নেবো। 1,95,000? জি 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 জি। আচ্ছা, 1,95,000 টাকা দাম, এটাই আপনার আজকের সর্বোচ্চ এবং বড় সাইজের গাভি? জি 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 জি। আচ্ছা, চলেন তাহলে দর্শকদের পরের যে গাভি রয়েছে সে গাভিগুলো দেখান, আর এটার ক্ষেত্রে কি আলোচনার সুযোগ আছে? এটার ক্ষেত্রে আলোচনা, হালকা আলোচনার সুযোগ আমি প্রত্যেকে এতে রাখি। আচ্ছা, হালকা কিছু সুযোগ আছে? সুযোগ আছে। জি। যেমন ভাই, আমরা এই মুহূর্তে 2 নম্বর সিরিয়ালের যে গাভিটা দেখতেছি ভাই, এই গাভিটা কি জাতের ভাই? এই গাভিটা মূলত কি, আসলে আমার তো একটু ভুল হয়ে গেছে, ভুল বলতে কি, ওই গাভিটা কেনা যে আমার আসলে মনে ছিল না। আচ্ছা, মনে না থাকার কারণে তো আমি বলছি
এটি আমার মানে বেশি দামের গাভী, কিন্তু না ওর চাই বেশি দামের একটা গাভী আছে। আচ্ছা, এটা দুই নাম্বার সিরিয়ালের? এটা দুই নাম্বার সিরিয়ালের। গাভীটা কি জাতের? এই গাভীটা আপনার অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? এই গাভীটা দুই দাঁত হয়েছে। দুই দাঁত? জি জি। আচ্ছা, উলান সবার জায়গা কন্ডিশন মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক হবে, আরও টাইম আছে গাভীটা। আচ্ছা, এখন এই অবস্থায় তাহলে মোটামুটি কতদিন সময় আছে? মোটামুটি গাভীটা আপনার ধরেন 15-20 দিনের মতো টাইম আছে। 15-20 দিন? জি জি জি। আচ্ছা, জাতে মানে কেমন হবে? জাতি মানে খুবই মানে আসলে ওর স্যার জাতে মানে ভালো গরু হয় না। হাই পার্সেন্টেজ? হ্যাঁ, ওর তো হাই পার্সেন্টেজ। আর যেহেতু বলছেন যে দামি বেশি হয়ে যাবে, জি জি, দামে তো এখন আসেই নাই। তো সব মিলে এখন তাহলে গাভীটা আপনার সুস্থ সবল আছে? জি। আর দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে? জি জি জি। আচ্ছা, এখন যদি আপনি বিক্রি করেন তাহলে এই দুই নাম্বার সিরিয়ালের গাভীটার দামটা কত চাচ্ছেন? গাভীটার দাম 2,05,000 টাকা। 2,05,000? 2,05,000। আচ্ছা, 2,05,000 টাকা। এটা কি দরদামের সুযোগ রাখছেন তো? হালকা দরদামের সুযোগ আছে। আচ্ছা, হালকা দরদামের সুযোগ আছে। দর্শকরা চাইলে স্ক্রিনে আপনার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে দরদাম করে পছন্দ মতো নিতে পারবে। যেমন ভাই, আমরা তিন নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরেকটা সাদা রঙের গাভী দেখতেছি, হালকা কালোর ছাপও আছে। এই গাভীটা কি জাতের? এটাও অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান, জি। আচ্ছা, এটার দাঁত কয়টা হয়েছে ভাই? এটার দাঁতও চার দাঁত হয়েছে। এটা চার দাঁত? চার দাঁত। আচ্ছা, চার দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? এটা বাচ্চা দিবে আপনার লগা প্রথম বাচ্চা। প্রথম? জি। আচ্ছা, দাঁত হয়ে গেছে চারটা, বাচ্চা দিবে প্রথম। প্রথম সময় আছে কতদিন? মোটামুটি এই গাভীটা আপনার 15-20 দিন লাগবে। 15-20? জি। আচ্ছা, যেহেতু এখনও 15-20 দিন সময় লাগবে, এখন এই অবস্থায় দর্শকরা এই জাতের গাভীগুলো সংগ্রহ করতে পারবে দেখে শুনে। জি 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 জি। উলান সাভারের জায়গা মোটামুটি একবারে প্রচুর জায়গা, আর বাটগুলো দেখেন একবারে বাটগুলো স্কোয়ার। আচ্ছা, তো জামাল ভাই এখন এই অবস্থায়, আর এই যে দুধের রগগুলো দেখেন, আর এত ঠান্ডা, মা বোনেরা সবাই এই গরুগুলো দোহন করতে পারবে। এই দেখেন দুধের জায়গা কত, আর রগগুলো দেন কত মোটা মোটা রগ, বকনা গরুর দুধের রগ। আমাদের বিভিন্ন অঞ্চলে দেখা যায় মা বোনেরাই কিন্তু বেশি গাভী, হ্যাঁ হ্যাঁ, মা বোনেরাই বেশি গাভী এবং দোহন করে থাকে। একটু সরাই দিবেন গাভীটা, এই পাশ থেকে দেখাই দেই। তো তিন নাম্বার সিরিয়ালের গাভী যেহেতু দাঁত হয়ে গেছে আপনার চারটা, আর বাচ্চা দিবে প্রথম, এখন এই অবস্থায় যদি আপনি বিক্রি করেন এটার দামটা কেমন চাচ্ছেন? এই গাভীটা আপনার 1,85,000 টাকা। 1,85,000? জি 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 জি। আচ্ছা, 1,85,000 টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। তো জামাল ভাই আলোচনার সুযোগ তো রাখছেন অবশ্যই? হ্যাঁ, হালকা আলোচনার সুযোগ আছে, দর্শকদের জন্য একটু সুযোগ সুবিধা রাখেন। আমি প্রত্যেক প্রোগ্রামে আলোচনার সুযোগ রাখি, তার কারণ দাম দর করে জিনিস বিক্রয় করাই করার মানে ছন্নত। আচ্ছা, তো জামাল ভাই চলেন তাহলে পরের গাভীটা দেখেন। চলেন দেখাই। জামাল ভাই, আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আর একটা সাদা কালো রঙের গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এই গাভীটা মামা ভাই আসলে এই গাভীটা আসলে আপনার জার্সি ফিজিয়ান মিস্ট আছে, দেখেন জার্সি এবং ফিজিয়ান, জার্সি ফিজিয়ান মিস্ট। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এই গাভীটা দুই দাঁত। দাঁত দুইটা? দুই দাঁত। আচ্ছা, দুই দাঁত। বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। সময় আছে কতদিন? এই গাভীটার মোটামুটি আপনার 15 দিনের মতো টাইম আছে। মোটামুটি 15 দিন? জি জি জি। উলান সবার অনেকটাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, হালকা বাটগুলো সব স্কোয়ার আছে? একবার স্কোয়ার, বকনা গরু তো বাটে কোনো সমস্যা আল্লাহর রহম নাই। আচ্ছা আচ্ছা, আর জরাই বাট এগুলো আমার গ্যারান্টি আছে। আচ্ছা, এখন এই অবস্থায় দর্শকরা নিলে আপনার চার নাম্বার সিরিয়ালের এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এই গাভীটা কোনো দর্শক ভাই নিলে পরে দাম বেশি চাবো না, 1,55,000 টাকা। 1,55,000? জি। আচ্ছা, 1,55,000 টাকা দাম, আর দর্শকরা হালকা আলোচনার সুযোগ পাবে নাকি? হ্যাঁ, হালকা আলোচনার সুযোগ পাবে। আচ্ছা, জামাল ভাই এটা সাইড করে দেন, পরের যে গাভীটা আছে সে গাভীগুলো দেখান। চলেন দেখাই। জামাল ভাই, আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতেছি এটা কি জাতের? এটাও হয়তো মানে জার্সির বাঘটা বেশি আছে, দেখেন ওর গায়ে দেন লালচি রং রয়েছে, কিন্তু একটু ফিজিয়ান মিষ্ট আছে। লাল কালো সাদা তিনটা রঙই কিন্তু আছে? হ্যাঁ 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 হ্যাঁ, লাল সাদা কালো তিনটা রঙই আছে। আচ্ছা, তাহলে কি আপনার জাত কি ক্রস হালকা আছে? না, গরুজ বলতে কি আসলে মানে জার্সির গরু তো আসলে ই থাকে না, দেখেন কম্বল এবং গার কিছুই নাই, কিন্তু আসলে ফিজিয়ান একটু মিষ্ট হয়ে গেছে। আচ্ছা, দাঁত কয়টা? এর দাঁত দুই দাঁত। দুই দাঁত? দুই দাঁত। আচ্ছা, দাঁত ধরে দেখলে দেখেন দাঁত দুই দাঁত আছে। দুই দাঁত। বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, একটু সরাই দেন, এই পাশ থেকে দেখাই দেয়। গাভীগুলো সব সুস্থ সবল গাভী? একবারে সুস্থ সবল, বকনা গরু সব, বকনার থেকে সবগুলোই গাই হতে যাচ্ছে, মানে বাচ্চা দিতে যাচ্ছে বকনা গরু সব। আচ্ছা, এখন এই অবস্থায় নিলে দর্শকদের জন্য আপনার এই গাভীটার দামটা কত পড়বে? এই গাভীটার দাম 1,62,000 টাকা। 1,62,000? 1,62,000। 1,62,000 টাকা।
এটা পাঁচ নম্বর সিরিয়ালের গাবে, আর একটু দাঁতটা দেখাই দেন তো জামাল ভাই। আমরা একটু দর্শকদের দাঁতটা দেখাই দেই যে আসলে দুই দাঁত আছে নাকি আপনার ছয় দাঁত হয়ে গেছে। ওই গাবিটাও দুই দাঁতই ছিল, এটাও দুই দাঁত, এই দেখেন দাঁত দুটোই আছে। এই যে মাঝখানে যে বড় দুটো, হ্যাঁ বড় দুটো দাঁতই। আচ্ছা আচ্ছা, তো দুই দাঁত। এটা আমরা পাঁচ নম্বর সিরিয়ালের গাবি দেখে নেব, এটা সাইড করে দেন, পরের যে গাবিগুলো আছে সে গাবিগুলো দেখেন। আবার এত শান্ত দেখেন, শান্তটাও দেখা দেই, সবাই এই গাবিগুলো দোহন করতে পারবে। দেখেন বকনা গরু আর বাটগুলো কত বড় বড়, দেখেন সবাই দোয়াইতে পারবে গরু। চারটে বাটি চার জায়গায় শান্ত স্বভাবের আছে, একবার শান্ত, কিচ্ছু বলে না। আচ্ছা, তো জামাল ভাই এটা সাইড করে দেন, পরের যে গাবিটা রয়েছে সে গাবিটা দর্শকদের দেখেন। জামাল ভাই আমরা ছয় নম্বর সিরিয়ালের যে গাবিটা দেখতেছি, এই গাবিটা কি জাতের? এটা মামা হলে ভাই হলস্টেন ফিজিয়ান ভাই। হলস্টেন ফিজিয়ান? জি জি জি। আচ্ছা হলস্টেন ফিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে? এই গাবিটা মো ছয় দাঁত। দাঁত ছয়টা? ছয়টা। আচ্ছা ছয় দাঁত, জিনুনি ছয় দাঁত তো নাকি? হ্যাঁ জিনুনি ছয় দাঁত। আচ্ছা বাচ্চা কয় নম্বর দিবে? এটা বাচ্চা সেকেন্ড বাচ্চা, মানে দুই নম্বর। দুই নম্বর বাচ্চা দিবে? জি। সময় আছে কতদিন? এই গাবিটার মোটামুটি এক মাসের মতো টাইম আছে, পঁচিশ থেকে এক মাস লাগবে। পঁচিশ থেকে এক মাস? জি 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 জি। এর মধ্যেই বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ। দেখেন উলান পালানে কত জায়গা, আর উলান পালানে এত ডিল, এই গরুগুলো অনেক দুধ দিছে। আচ্ছা অনেক দুধ দিছে, কেমন আসছে দুধের পরিমাণ? গাবিটা তো গারস্থ বলছে আমি প্রথমেই পনেরো ষোলো দুধ পাইছি। আচ্ছা পনেরো থেকে ষোলো লিটার? হ্যাঁ পনেরো থেকে ষোলো দুধ পাইছি। দেখেন উলান পালান বানগুলো কত সুন্দর, আর উলান পালানের জায়গাটা দেখেন, ওদের পাইপগুলো দেখেন, উলান পালানে প্রচুর জায়গা, দুই সাইডেই প্রচুর জায়গা আছে এই গরুগুলোর। এই দেখেন এত ঠান্ডা, আর বাটগুলো দেখেন চারটে বাট চার জায়গা। তো যেহেতু এখনও সময় আছে আপনার দীর্ঘ পঁচিশ থেকে এক মাস, এক মাস এখন এই অবস্থায় যদি বিক্রি করেন, আপনার ছয় নম্বর সিরিয়ালের এই গাবিটার দামটা কেমন চাচ্ছেন? এই গাবিটা কোনো দর্শক ভাই নিলে এক লাখ বাহান্ন হাজার টাকা। এক লক্ষ বাহান্ন? বাহান্ন। আচ্ছা ভাই সুযোগ আছে তো দরদামের নাকি? হালকা সুযোগ আছে। আচ্ছা এটা সাইড করে দেন, শেষ মুহূর্তে আরেকটা সাদা কালো রঙের গাভি দেখতেছি, সাদা কালো তো নয় সাদা রঙের গাভি, সাদা রঙের। চলেন সে গাভিটা দেখান। চলেন দেখাই। জামাল ভাই আমরা শেষ মুহূর্তে সাত নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরেকটা সুন্দর গাভি দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটাও হলস্টেন ফিজিয়ান, অরিজিনাল। অরিজিনালি হলস্টেন ফিজিয়ান? জি 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 জি। ভাই দাঁত বয়স কেমন হয়েছে? এটাও দুই দাঁত, দাঁত দেখা দিচ্ছি দেখেন। দুই দাঁত? দুই দাঁত। আচ্ছা দুই দাঁত, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? না বাচ্চা এটা দিয়ে ফেলেছে। আচ্ছা দুই দাঁত বাচ্চা দিছে? হ্যাঁ এই গরুটা বাচ্চা ধর বয়স দশ দিন, বাচ্চা মরিছে আজ মোটামুটি ধরেন চার দিন। মানে আপনার কাছে কি বাচ্চা মারা গেছে? বাচ্চা আমার কাছেই হয়েছে, আমার কাছ থেকেই মারা গেছে। কি কারণে মারা গেল বাচ্চাটা? এখন যেটাই হোক জ্বর টর যাই হোক হওয়ার কারণে বাচ্চাটা মারা গেছে। এখন এই দেখেন গরুটাকে এত ঠান্ডা, আর বাটগুলো দেখেন দুধ দশ লিটার একদম গ্যারান্টি, দুইবেলা দুইবেলা দশের গ্যারান্টি দুধ। এত সুন্দর একটা গরু, এখন বাচ্চা নাই খুব আসলে? আসলে আমি এই গরুটা আমি কিনা অনেক টাকা। আচ্ছা অনেক টাকা কিনা, কিন্তু এখন তো আর আমি অত টাকা পাবো না এই গরুটা, তাতে এখন লসে বিক্রি করতে? হ্যাঁ অনেক টাকা লস হবে গরু। আচ্ছা তো কি পরিমাণ আপনার মানে লসটা কেমন হতে পারে? লসটা যেটা হবে ওটা এখন না বলাই ঠিক, না লাভ কি, লস হবে নিম্নে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার যে বাচ্চাটা কেটে গেছে, বাচ্চাটা টোটালি বাচ্চার যে একটা স্বাভাবিক দাম হয় সেটাই পুরোটাই একদম লসের খাতায় চলে গেছে? লসের খাতায় চলে গেছে। আচ্ছা তার মানে বাচ্চা ছাড়া আপনার এখন এই গাবিটা থেকে মোটামুটি দুই বেলা দশ লিটার দুধ দহন করে দেখা দিবে? দশ লিটার গ্যারান্টি আছে। আবার এই গরুই, এই গরুই ধরেন হয়তো একজন বাচ্চা লাগা দিয়ে বেচলে আবার হয়তো তার অসুবিধা নেই, কিন্তু আমি বাচ্চা ওইভাবে লাগাই না। বাট ক্লিয়ার আছে তো? একবার দাঁড় বান সব ক্লিয়ার, বকনা গরুর আল্লাহ রহম, কোনো দাঁড় বাটে কোনো সমস্যা হয় না। আচ্ছা তো যেহেতু এখন এটা বিক্রি তো করতেই হবে? হ্যাঁ বিক্রি করা লাগে। বাচ্চা ছাড়া দাম কত যাচ্ছেন? কোনো দর্শক বাই নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা লোক। এক লক্ষ পঁচিশ? এক লাখ পঁচিশ। আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন বর্তমানে দাম? হ্যাঁ এখন বর্তমানে। বাচ্চা থাকলে কি এটা পঞ্চাশ ষাট হাজার হতো? অবশ্যই হতো, মানে এই গরুটা আমার কিনাই ছাপ্পান্ন। আচ্ছা আপনি নিজেই কিনেছিলেন ছাপ্পান্ন? ছাপ্পান্ন খরচ আছে, মোটামুটি ধরেন প্রায় আপনার ষাটের কাছে আমার কেনা এই গরুটা। তো এই যে লস দিয়ে যে আসলে বিক্রি করতে হচ্ছে বা বিক্রি করতে হয় মাঝে মাঝে, আসলে এইগুলো আপনারা কিভাবে নেন? এখন এইভাবে কিভাবে নেব, ব্যবসার ক্ষেত্রে লস তো লস, এখন কি বলার, ব্যবসা জিনিস এখন লস লাভ তো হবেই, এখন মারা গেছে তাই লস হচ্ছে। কিন্তু এইটা যদি মনে করেন যে কোনো আসলে আমাদের দর্শক ভাইদের কাছে গিয়ে যায় মারা যায়, তো তখন তো আসলে তারা অনেক টেনশনে থাকে যে আসলে কেন মারা গেল, কি সমাচার? শুনেন আসলে এখন আমি আমু এখন মারা যেতে পারি, আমু এখন মারা যেতে পারি, কিন্তু এখন আমি তো ভালোটা কিনে আনছি কিন্তু আমার কাছেই মারা গেছে, এখন মারা গেলে কি করার আছে কোন? আচ্ছা জানদারি জিনিস এখন মারা যেতেই পারে। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ জামাল ভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর নতুন করে মোটামুটি ছয় সাতটি গাভি দর্শকদের দেখানোর জন্য। আর আশা করি যে গাভিগুলো দেখিয়েছেন দর্শকদের যদি পছন্দ হয় আপনাকে ফোন করলে অবশ্যই তাদের জন্য দরদামের সুযোগ রাখেন, দরদাম করে তারা যাতে নিতে পারে। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।